আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকের এই ব্লগটি আমি ডিভাইড করব দুইটা ভাগে, কারণ এই ব্লগটি হচ্ছে অনেক স্পেশাল, যেখানে আমি আমার জীবনের 30-32টা বছর কাটিয়েছি। সো শুরু করে দিই আমার এই ব্লগটি, তো তোমরা দুইটা ভিডিওই দেখবে। এখানে লাস্ট চেক আপ আমরা দাঁড়িয়েছি। সো লাস্ট চেক আপের পরে আমরা এই যে বিমানে যাব, এই বিমান কি অবস্থা তোমার? অবস্থা নাই। হ্যালো রিশান, তো আমরা বিমানে উঠছি। সব চেক ইন শেষ, লাস্ট বোর্ডিং পাস তো আমাদের হয়ে গেল, তো এখন বিমানের দিকে যাচ্ছি। অন বোর্ড, ইয়ে অন বোর্ড, ইয়ে ফাইনালি আমরা দোকানে বসেছি সবাই এখানে, আমরা তিনজন এখানে, আর এই যে উনি এখানে। তো আমরা যাচ্ছি, আর কোথায় যাচ্ছি সেটা এখন বলবো না, ইউরোপ টুরে বের হয়েছি, তো যাচ্ছি। আর তোমরা সাথে থাকো, দেখতে থাকো আমার প্রতিটা ভিডিওতে দেখাচ্ছি যে কোথায় নামছি। অনেক বড় এই ভিডিওটা হতে যাচ্ছে, সো দুই ভাগে ভাগ করে নিতে হয়েছে আমার, কারণ একটা ব্লগে থাকলে আসলে তোমরা দেখতেও অনেক বিরক্ত লাগতো তোমাদের, আর তোমরা দেখেও শেষ করতে পারতে না। সো চলো তাহলে রেডি, শুরু করে দিই আমার এই ব্লগ। তো আমরা বিমানে 2 ঘন্টার জার্নি এটা, সো 2 ঘন্টার মতো সময় লাগবে। যেহেতু 2 ঘন্টা লাগবে, সো এখানে স্ন্যাকের কোনো ব্যবস্থা নেই, যার যার স্ন্যাক কিনে খেতে হবে। সো আমরা কিছু স্ন্যাক নিয়ে এসেছি, আপনারা ইচ্ছা করলে এখানে এজিজেটের ভিতরে কেনারও ব্যবস্থা আছে, 10 পাউন্ড করে আপনারা কিনে নিতে পারবেন স্ন্যাকগুলো, যে কোনো টাইপের স্ন্যাক থাকে এখানে, মেনু আছে, মেনু সিলেক্ট করে। তো এই আমাদের বিমান ছেড়ে দিচ্ছে, আমরা যাচ্ছি। এই ভিডিওটি সাজিয়েছি আমাদের জার্নি ব্লগ হিসেবে, তো আমরা দেখাবো এই ভিডিওতে যে আমরা যেখানে যাচ্ছি সেখানে বিমান দিয়ে যেতে এবং বিমানের উপর থেকে শহরটি দেখতে কীরকম লাগে। সো কিছুটা তোমরা বলতে পারো ড্রোন ভিউ টাইপ, তো সেখানে আমাদের পুরোটা এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করছি, যেতে যেতে বিমানের ভিতর এবং বিমানের বাইরে, এবং কীভাবে কোথা থেকে টিকিট মানে করে তারপর যেতে হয় আর কতটা সময় লাগে। সো ডিটেলস আমি তোমাদের এই ভিডিওর মধ্যে, এই ব্লগের মধ্যে শেয়ার করেছি, এবং আমার সেকেন্ড ব্লগটি যেটা আসবে এটার পরে সেটাতে থাকবে আমরা কোথায় গেলাম আর 32টা বছর আমি কোথায় কাটিয়েছি। কি কেমন লাগছে তোমাদের দেখো তো উপর থেকে, চিনতে পারো কি না? নাচে নাড়ি কথা, কারণ এটা হচ্ছে আমার পছন্দের শহর এবং আমি যেখানে কাটিয়েছি আমার 30টা বছর। সো এটা হচ্ছে ইটালি, উপর থেকে ইটালি দেখতে কেমন লাগে দেখো তো। হ্যাঁ, আমরা যাচ্ছি ইটালিতে, আর কোন শহরটা সেটা দেখাবো তোমাদের নেক্সট এপিসোডে। তো আমার সাথেই থাকো, দেখতে থাকো এই ভিউটা আর এনজয় করো কতটা সুন্দর।
শরীরে ক্ষুধা লেগে গেল, তাই কিছুটা স্ন্যাক করে নিলাম আমরা। যেহেতু 2 ঘন্টার জার্নি, সো তেমন একটা ক্ষুধাও লাগেনি। তো এই যে আমরা প্রায় চলে এসেছি, এখন আমরা ল্যান্ডিং করব। সো এই হচ্ছে ইটালি ভিউ, আর স্পেশালি আমরা এসেছি বলোনিয়াতে। হ্যাঁ, ইটালির শহর বলোনিয়া, আর সেই বলোনিয়ার পুরো ব্লগটি আমি তোমাদের সাথে শেয়ার করবো আমার নেক্সট ব্লগে। সো যারা আমার এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং আমার ভিডিওটিকে লাইক দিয়ে দিও। আর ও হ্যাঁ, আমার পরের ব্লগটি যদি তোমরা দেখতে চাও, বলোনিয়া শহরটি কেমন সেটা দেখতে হলে আমার যে বেল আইকনটা আছে সেটাকে তোমরা প্রেস করে দিতে হবে। কারণ বেল আইকনটা প্রেস করলে আমি যখনই ভিডিওটি আপলোড করব, তোমরা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবে এবং ভিডিওটি দেখতে পারবে। কি তোমাদের কি কিউরিয়াসিটি হচ্ছে যে আমার 32-30 বছর আমরা কোথায় কাটিয়েছি, আর সেই শহরটি দেখতে অসাধারণ। সো যদি দেখতে চাও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিব এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তো আমরা কথা বলতে বলতে চলে আসলাম ইতালির বলোনিয়া শহরে, আর ল্যান্ডিং করলাম বলোনিয়া সিটিতে। তো এটা হচ্ছে বলোনিয়া এয়ারপোর্ট, যেটাকে বলে জুলিয়েলমো মার্কোনি। সো জুলিয়েলমো মার্কোনি এই এয়ারপোর্টের নাম, আর এটা হচ্ছে বলোনিয়ার সবচেয়ে বড় এবং একমাত্র এয়ারপোর্ট। আর আরেকটা কথা, বলোনিয়া, ইতালির বলোনিয়ার এই শহরটিকে কিন্তু এমিলিয়া রোমানিয়ার রাজধানীও বলে অনেকে। তো চলো আর বকবক করি না, তোমাদের সাথে শেয়ার করি এই অসাধারণ ভিউটা। ফাইনালি চলে এসেছি লাস্ট চেক আপ করে, এবং এখানে আমরা আসছি বেল্টে। তো আমাদের লাগেজ দেওয়া হয়েছিল বুকিংয়ে, সো 15 কেজি আমরা বুকিং দিয়েছিলাম, তো সেটা আমরা এখন পিক আপ করবো। তো এখন লাগেজের জন্য ওয়েট করব, অলরেডি মনে হয় লাগেজ চলেও এসেছে। সো আমরা গিয়ে দেখি, হ্যাঁ চলে এসেছে, তো এখন আমরা এটা নিয়ে নিব। ফাইনালি আমরা বের হয়ে যাচ্ছি এয়ারপোর্ট থেকে। সো আমার কাছে যখনই আমি বলোনিয়া সিটিতে আসি, মনে হয় যেন মানে বাংলাদেশ থেকেও মনে হয় যে আমি আমার নিজের দেশে চলে এসেছি। খুব সুন্দর একটা ফিলিং, যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না, কারণ এই শহরটিতে আমি আমার অনেকটা বছর কাটিয়েছি। এয়ারপোর্ট থেকে বের হয়ে নিয়ে নিলাম ট্যাক্সি, এবং ট্যাক্সি করে চলে যাচ্ছি আমাদের গন্তব্যস্থানে। সো তোমরা কিন্তু ওয়েট করো, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিও নেক্সট ব্লগের জন্য। তো চলে আসবো আমি আমার নতুন আরেকটি এপিসোড নিয়ে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ।